নমস্কার বন্ধুরা, নদিয়া মেডিকেল থেকে আপনাদেরকে স্বাগত। আমি উপস্থিত হয়েছি যা কিনা আমাদের ভারতবর্ষের এমন কোনো লোক নেই যে জানে না। রোগী এসেই বলে, ডাক্তারবাবু প্রেশারটা একটু দেখে দিন তো। দেখার পর বলবেন ঠিক আছে, ডাক্তার হ্যাঁ বললেই সন্তুষ্ট, কারণ কতটুকুতে কী হয় রোগী তা জানে না বা জানা সম্ভবও নয়, এমনকি অনেক শিক্ষিত লোকেও জানে না। আবার অনেক ডাক্তারবাবু আছেন প্রেশার ঠিকভাবে মাপার প্রয়োজনও বোধ করেন না, কারণ তার তো টাকা নিয়ে কথা, অত দেখে কী লাভ। চলুন দেখে নিই এর ভেতরে কী আছে। এক নম্বর, বিপি মেশিনের ওপরের মাপটাকে বলে সিস্টোলিক প্রেশার, আর নিচেরটাকে বলে ডায়াস্টোলিক প্রেশার। ওপরেরটা সংকোচন এবং নিচেরটা প্রসারণ। দুই নম্বর, বেশিরভাগ মানুষের সাধারণ মাপ যেটা তা হলো ওপরেরটা থাকবে 120-125 mm এবং নিচেরটা থাকবে 80-85 বা 75 mm। তিন নম্বর, 120-80 বিয়োগ করলে মধ্যবর্তী ফাঁকটা হয় 40 mm। মধ্যবর্তী ফাঁকটা যদি শুধু 20 বা 25 হয় সেটা কিন্তু ভালো নয়, এটা হলেই রোগীর মাথা ঘোরায় কষ্ট হবে। চার নম্বর, হ্যাঁ কারোর ওপরে প্রেশার যদি হয় 150 এবং নিচেরটা যদি হয় 110 তাহলে কিন্তু বিয়োগ করলে 40 হয়, এটা কিন্তু মহা সর্বনাশের ইঙ্গিত, এটা দীর্ঘদিন চললে রোগী মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, এটাই সত্যি। পাঁচ নম্বর, নিচের প্রেশার কখনোই 100 বা 105 বা 110 কাম্য নয়, ইহা ঊর্ধ্বে 90 হতে পারে। বয়স্কদের ক্ষেত্রে 95 বা 100 হতে পারে, তাতে তেমন কোনো দোষের নয়। ছয় নম্বর, কোনো ব্যক্তির বয়সের সাথে 100 যোগ করলে যেটা হয় সেটাই হয় ওপরের প্রেশার। যেমন কারো বয়স ধরে নিন 30, তার সঙ্গে যদি 100 যোগ করা হয় তাহলে ওপরের প্রেশার হবে 130। তাহলে বন্ধুরা, আজকের এই প্রেশার সম্বন্ধিত ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু অবশ্যই ভুলবেন না প্লিজ। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।